সবাইকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। ঢাকায় চলচ্চিত্রের প্রিয় মিয়া ভাই চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। এ বিষয়ে কথা বলতে আজ আনন্দযোগের সাথে যুক্ত হবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এদিকে জমকালো আয়োজনে চলছে কান চলচ্চিত্র উৎসবের 76তম আসর। শনিবার কান ছবির বাজারে প্রিমিয়ার হবে পরিমণি অভিনীত সিনেমা মায়ের। আছে দেশ বিদেশের বিনোদনের এমনই আরও খবর, আর পুরো আয়োজনে আমি রুবাইয়া তদিতি থাকছি আপনাদের সাথে। কিশোর বয়সের দুলুই একসময় হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। কোটি দর্শকের কাছে তিনি পরিচিত ফারুক নামে, তবে কাছের মানুষেরা তাকে ডাকতেন দুলু বলে। আর ছোটদের কাছে তিনি পরিচিত ছিলেন মিয়া ভাই নামে। মঙ্গলবার শহীদ মিনারে ও FDC-তে বন্ধু স্বজন ও সহকর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক। সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই অভিনেতা। যে দেশে স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সেই প্রিয় জন্মভূমিতে ফিরলেন প্রায় আড়াই বছর পর। চিকিৎসার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে, ফিরলেন কফিনবন্দী হয়ে। মঙ্গলবার সকালে এয়ারপোর্ট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়, যেখানে ভিড় করেছিলেন তার নিকট আত্মীয় আর দীর্ঘদিনের সহকর্মীরা। উনি চিরজীবন কষ্ট করেছেন যেন আমরা ভালো থাকি, উনি লাগলে রাস্তায় হেঁটে হেঁটে যাবে যেন আমরা গাড়ি দিয়ে ঘুরতে পারি, এরকম মানুষ ছিলেন উনি, এরকম বাবা ছিলেন উনি। উনি রাজনৈতিক হিসাবে একজন অমায়িক ভদ্রলোক ছিল। আমরা মনে করি ঢাকা 17 আসনে আমরা একজন অভিভাবককে হারালাম। মিয়া ভাইকে শেষবারের মতো দেখতে আসেন তার দীর্ঘ সময়ের চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরাও। যাকে বিশ্বাস করা যায়, যার উপর আস্থা করা যায়, এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমাদের শ্রদ্ধেয় ফারুক পাঠান। উনি চলচ্চিত্রের মানুষ, আমাদের মানুষ, আমাদের মুরব্বী, আমরা মুরব্বী হারা হলাম আজকে। ফারুক ভাইকে যতটা না অভিনেতা হিসেবে দেখেছি, অভিনেতা হিসেবে চিনেছি, তার চেয়ে অনেক বেশি চিনেছি তার মানবিক গুণাবলীর জন্য। সুজন সখী বলতে যা বোঝায় সেই সুজন সখী দুজনকে আসলে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বেশ নসিব করুক। বাসা থেকে দুপুর 12টায় ফারুককে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আদর্শের প্রশ্নে একজন মানুষ। শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি জড়ানো FDC-তে। সহকর্মীদের শ্রদ্ধার ফুলে ঢেকে যায় তার মরদেহ, সেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। চলচ্চিত্রের প্রেমীরা, বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে, তাদের মাঝে সে বেঁচে থাকবে। FDC থেকে তার মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে, সেখানে অনুষ্ঠিত হয় আরেকটি জানাজা। নায়ক ফারুকের অন্তিম ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের পাঠানবাড়িতে বাবার কবরের পাশেই তার শেষ ঠিকানা। বুলবুল হাম্মেদ জয়, 71, ঢাকা। না ফেরার দেশে ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। চিত্রনায়ক ফারুকের সাথে বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। দর্শক, প্রয়াত অভিনেতা ফারুকের স্মৃতিচারণায় এই মুহূর্তে আমাদের সাথে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা ফারুকের বিদায় মুহূর্তের প্রতিবেদনটি দেখছিলাম, চিত্রনায়ক ফারুকের সাথে অভিনয় করেছেন আপনি, দীর্ঘদিনের সহশিল্পী তো বটেই, একই সাথে মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন আপনার চোখে সেটি জানতে চাই। ভালো মানুষ ছিলেন, নিঃসন্দেহে বলা যায়, এবং একজন চলচ্চিত্রের অন্তঃপ্রাণ মানুষ ছিলেন। চলচ্চিত্রকে ভালোবাসতেন, চলচ্চিত্রের মানুষকে ভালোবাসতেন, এবং দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, এরকম একজন মানুষ ছিল। তো আজকে মানে আমরা FDC-তে আমাদের তার মৃত্যুর পরবর্তী সময় আজকে আমাদের কোরআন খানি এবং মিলাদ মাহফিল ছিল, সিনের ব্যবস্থা ছিল, আমরা পরে এখানে ওখান থেকে শেষ করে আপনার এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। তো সেইখানেও তার জন্য দোয়া করা হয়েছে, আমি সকল মানুষের কাছে তার জন্য দোয়া আছে। আর কারণ হলো যে আমরা শিল্পীরা আমরা সবসময় মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, মানুষকে দেখাতে চেষ্টা করেছি যে কোনটা ভালো কোনটা ভালো, আমরা প্রতিবাদ করার বিষয়টি আমরা মানুষকে মানুষের মনের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি সবসময়। আর বিশেষ করে উনি যে সমস্ত ছবিগুলো করেছেন,
সেই সবগুলো ছবিতেই কিন্তু প্রতিবাদের বিষয়টা ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে বিষয় সেই জিনিসটা ছিল। যেমন লাঠিয়ার, তারপরে আপনার গোলাপি, এখন ট্রেনে, এই সমস্ত ছবিগুলি যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সেখানে প্রতিবাদের বিষয়টা কিন্তু আছে। মানুষের অধিকার যেন আদায় করতে পারে, মানুষ যেন বঞ্চিত না হয়, সেইগুলোই কিন্তু তার চলচ্চিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছেন তার অভিনয় দিয়ে, এবং উনি এটি বিশ্বাস করতেন বলেই কিন্তু তার অভিনয়ের সেই জিনিসগুলো কিন্তু ফুটে উঠেছে। চিত্রনায়ক ফারুক মুক্তিযোদ্ধা ছিলেন, অভিনেতা হিসেবেও তার অসামান্য অবদান, চলচ্চিত্রে আলাদা একটা অবস্থান ছিল, দেশীয় চলচ্চিত্রের দুঃসময়ে তিনি কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন। তাই এভাবে গুণী অভিনেতাদের চলে যাওয়া অবশ্যই অভিভাবক শূন্য করে দেয় ইন্ডাস্ট্রিকে, এ নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। অভিভাবক শূন্য তো অবশ্যই আমরা হয়েছি, এবং উনি থাকলে আসলে মানে উনি প্রথম নেতৃত্ব দিয়েছিলেন প্রযোজক পরিবেশক সমিতির, পরবর্তী সময় আমাদের এখন যে উনি সংগঠন বেঁধে, সেটির আগে নাম ছিল চলচ্চিত্র পরিবার, এই চলচ্চিত্র পরিবারেরও কিন্তু উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে আমাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় কিন্তু আমরা মিটিং মিছিল আমরা কিন্তু করেছি। তো সেই রকম মানে একজন নেতাকে আসলে চলচ্চিত্র হারিয়েছে, যিনি চলচ্চিত্রকে ভালোবাসতেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ভালোবাসতেন, বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যাতে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে সেই চেষ্টাটি উনি করতেন। উনি যখন ওনার রাজনীতির জীবনে আসেন, ওনার সঙ্গে আমার যে কথা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আমরা কিন্তু আপনি যেটি বললেন যে মিয়াবাই, মিয়াবাই কিন্তু ছোটদের কাছে না, চলচ্চিত্রের সমস্ত মানুষের কাছে কিন্তু মিয়াবাই হয়ে উনি উঠেছিলেন। আমি তাকে বলেছিলাম মিয়া ভাই শুধু সাংসদ হলে কিন্তু, কারণ আমাদের দুঃখ কষ্ট আমাদের চাওয়া গুলো পূরণ করতে হলে আপনাকে কিন্তু আমাদের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের দায়িত্বটুকু কিন্তু পালন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সেটি কিন্তু আপনার মানে চিন্তা চেতনার মধ্যে থাকতে হবে যেন ওই জায়গাটার দায়িত্ব যেন আপনি নিতে পারেন। যাই হোক, এটা মানে উনি তখন বলেছিলেন যে অবশ্যই ইলিয়াস আমি চেষ্টা করবো, তো সেই চেষ্টাটি আর ভয় হলো না আর কি। উনি সাংসদ হওয়ার এক বছরের মধ্যেই উনি অসুস্থ হয়ে গেলেন, কাজেই করতে পারলেন। তো এইটা তার মানে আক্ষেপ ছিল কিনা এটা জানতে পারি নাই, কারণ হলো গিয়ে যে অসুস্থ হওয়ার পর আমাদের সঙ্গে খুব একটা যোগাযোগ করার সম্ভব ছিল না, কারণ পরিস্থিতি ছিল না, সে কথা বলার মতো অবস্থা তার ছিল। ভাবির সঙ্গে আমরা ফোনে কথা বলতাম, তার খোঁজ খবর আমরা নিতাম, কিন্তু আমার একটা মানে দুঃখ রয়ে গেল যে আমাদের সাংসদ, আমি অন্তত চেয়েছিলাম যে আমাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্ত হলে হয়তোবা আমরা আমাদের এই যে চলচ্চিত্রের এই অবস্থান থেকে, কারণ ইনি নিজে জানতেন যে চলচ্চিত্রের কি প্রয়োজন, চলচ্চিত্র কি করলে পরে আসলে চলচ্চিত্র একটা জায়গায় যেতে পারে, তো সেইটা আসলে এটা আমার দুঃখ রয়ে যে মিয়া ভাই আজকে চলে গেছেন, কিন্তু আমার এই দুঃখটুকু উনি সঙ্গে নিয়ে গেছেন। প্রয়াত নায়ক রাজ রাজ্জাক কিংবা সদ্য প্রয়াত ফারুক বা কবরীর মতো গুণী তারকারা, তারা নিশ্চয়ই বেঁচে থাকবেন তাদের কাজের মাধ্যমে, তবে তাদের অভিনীত চলচ্চিত্রগুলো যথাযথ সংরক্ষণের ব্যাপারে কোনো ধরনের বিশেষ পদক্ষেপ নেবার কথা কি ভাবছেন? আমরা যেমন রাজ্জাক ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আমরা কিছু কিছু পদক্ষেপের কথা বলেছিলাম, কিন্তু এই জিনিসগুলো করতে হলে আসলে সরকারকে মানে জিনিসগুলো কিন্তু করতে হবে, সরকার যদি এগিয়ে আসে আমাদের দাবিগুলো যদি ওনারা পূরণ করেন তাহলে কিন্তু সম্ভব, কারণ হলো যে বাকি যেগুলো সেগুলো তো মনে করেন যে ছোটখাটো ব্যাপার, ছোটখাটো ব্যাপার, যেমন আমাদের শিল্পী সমিতিতে আমাদের প্রয়াত মানুষগুলোকে, আমার শ্রদ্ধেয় মানুষগুলো, আমরা তাদের ছবি টাঙিয়ে রেখেছি, আমরা সবসময় দেখি যে এই মানুষগুলো ছিল চলচ্চিত্র এগুলো করেছেন, কিন্তু মানুষের কাছে জানানোর জন্য যেটি করা দরকার সেই বড় কাজগুলো করতে গেলে আসলে সরকারকে আমাদের সহযোগিতা, সরকার যদি চান যে এই মানুষগুলো আসলে বাংলা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বেঁচে তারা স্মরণ করুক তাহলে মানে এটা সম্ভব। তো এই ব্যাপারে আমরা আবারও আমাদের বসবো, আমাদের এখন ১৯ সংগঠন যেটি আছে সেই ১৯ সংগঠনের
সঙ্গে বসে আমরা আলোচনা করে আমরা আসলে শুধু ফারুক ভাই না আমাদের আগে যারা যারা চলে গেছেন যেটা বললেন আপনি রাজ্জাক ভাই জাফর ইকবাল এরকম মানে এমন কি বলবো যে লিজেন্ড আমাদের আনোয়ার হোসেন রোজি ভাবি এরা কিন্তু একটা চলচ্চিত্রে কিন্তু এক একটা দিক পাল্টেন তো সেই মানুষগুলোকে কিভাবে স্মরণের মধ্যে রাখা যায় মানুষের মনের মধ্যে ধরে রাখা যায় সেটি আমরা সকলে মিলে একটা প্রস্তাবনা দাঁড় করাবো দাঁড় করিয়ে সেটা আমরা সরকারের কাছে উপস্থাপন করব বাকিটা হলো যে সরকারের নিশ্চয়ই আমরাও প্রত্যাশা করব যে এই উদ্যোগ ফলপ্রসূ হবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সদ্য প্রয়াত আরেক চিত্রনায়ক ফারুকের স্মৃতিচারণ করছিলেন তিনি